আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভালো আছি। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখতেছি কাঁঠাল এখনো আছে। কাঁঠালের এগুলা প্রাইস কত করে? এটা আজকের বাজারে বিক্রি হচ্ছে 180-190-200 পর্যন্ত গেছে। এটা এটা 200 টাকা পিস না? 200 টাকা পিস, 200 টাকা পিস গেছে। এটা সিরিয়ালে যা আছে সবগুলোর একই দাম না? ছোট বড়র ভিতরে হিসাব হলো সর্বনিম্ন রেট আছে 70 টাকা 80 টাকা। 70 টাকা 80 টাকাও আছে সর্বনিম্ন? ছোট এরতে ছোট যেটা। আচ্ছা, এইটার দাম 190 টাকার মতন হবে? 190-200 টাকা। খুচরা বিক্রি করে অনেক, কিন্তু এটা তো আমি পাইকারি বললাম। এটা খুচরা বিক্রি আছে এটা 300-400 টাকা। আচ্ছা, আর এইগুলো কত করে? এই যে নিচের গুলো, এগুলা সর্বনিম্ন খুচরা বিক্রি আছে 300-250 টাকা। 300-250 টাকা আছে, তাই না? আর এরপরে এইগুলো কত করে কাকা? এটা এটা বিক্রি হচ্ছে 120-130 টাকা। ও, 120-130 টাকা পাইকারি পাইকারি রেট, পাইকারি রেট। আচ্ছা, এগুলো কত কেজি হবে সামনের এগুলো? এটা একটা 8 কেজি 9 কেজি আছে, 8 কেজি আছে, 6 কেজি আছে, 6 কেজি এরকমের, 8 কেজি এরকমের হবে। আচ্ছা, এগুলো আসছে কোথা থেকে? কোথা থেকে আসছে এগুলো? এটা হলো খাগড়াছড়ি, খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল থেকে আসছে। আচ্ছা, পাহাড়ি অঞ্চল। হ্যাঁ, পাহাড়ি অঞ্চল থেকে। আচ্ছা, আর এই যে নিচের ছোট গুলো সাইজ, এগুলোর দাম কেমন করে? এটা 60-65 টাকা করে। আচ্ছা, যারা নিয়ে ব্যবসা করে ভ্যান গাড়িতে, তাদের আসলে কত পিস নিতে হয় সর্বনিম্ন? তাদের বিক্রি আছে, ওদের মনে করেন 50-60 টা করে ওরা ভ্যান গাড়িতে নিয়ে নিয়ে বিক্রি করে। 50-60 পিস? আচ্ছা, 60 পিস প্রতিদিন, দিনেরটা দিন বিক্রি করে আবার চলে আসে। আচ্ছা, আর এইগুলো কত করে প্রাইস? আর ওটা হলো 80-90 টাকা। এটা 80-90 টাকা পিস, 90 টাকা পিস। আচ্ছা আচ্ছা, পাইকারি রেট, পাইকারি দাম আছে। এগুলো খুচরা বাজারে বিক্রি কেমন করতে পারবে? এগুলো দোকানদাররা বিক্রি করতে পারবে প্রায় 250-150-180-120। আচ্ছা, এই রকমের? হ্যাঁ, ওদের। এই যে মাঝের এই যে দেখতেছি আমরা সবচেয়ে বড় সাইজ সম্ভবত এটা। হ্যাঁ, এটা কত করে? জি জি, এইটার প্রাইস কত করে? এটা বড়টা সর্বনিম্ন 300-400 না, যার যার যা যা নিতে পারে, কোনো কাস্টমার বুঝে ওরা কম মেরে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কাঁঠাল আর পাওয়া যাবে কতদিন কাকা? জি, কতদিন পাওয়া যাবে কাঁঠাল? এটা আর বেশি দিন নাই, এটা আর আছে 10-15 দিন, 10 দিনও নাই। এটা 10-15 দিন পাওয়া যাবে? 15 দিন যাবে না, এটা 10 দিনের মতো আছে আর এটা। আচ্ছা আচ্ছা, এই সিজনটা শেষ, সিজন শেষ হয়ে যাবে, তারপরে নতুন করে আরেকটা হইতেছে, আবার এটা এটা বের হবে। খাগড়াছড়ি 8-10 দিন আছে, এবার 8-10 দিন আছে। হ্যাঁ, 8-10 দিন আছে, 8-10 দিন। এরপরে আসবে কোথা থেকে? তারপরে আসবে যে এদিকে আপনার ময়মনসিংহ আছে, ঠাকুরগাঁও আছে, দিনাজপুর আছে, চাঁদপুর আছে, ইত্যাদি ওগুলো দিকে, ওইগুলো আসবে। পাহাড়ি অঞ্চলে কাঁঠাল কিছুদিন পর আর পাওয়া যাবে না? ওটা আরে 7-8 দিন আছে পাহাড়ি অঞ্চলে কাঁঠাল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কারণ এটা এটা কমপ্লিট হয়ে গেছে, এটা পুরো বাতি হয়ে গেছে, কিন্তু এটা আর বেশি দিন রাখা যাবে না। আম লিচুর কারণে কি একটু কম চলে? না, হ্যাঁ, আম লিচুর কারণে এটা নতুন বেরিয়েছে এখন, আম লিচুর নেই, আসো কম বিক্রি হইতেছে, কিন্তু ওইভাবে যায়নি, মোটামুটি ভাবে আছে এখনো। আম লিচুর কারণে যে এটা বিক্রি হইতেছে না তা না, এটা কিন্তু নতুন হিসাবে কিন্তু চলতেছে ভালো এখন, ভালো চলতেছে। হ্যাঁ, ভালো চলতেছে। আবার বৃষ্টিটা হইলে একটু বেশি চলতো? হ্যাঁ, বৃষ্টিটা হলে একটু বেশি হইতো, আর দ্বিতীয়ত এখন রোদ তো, এই কারণে মানে টানও একটু কম, দাম কম। আচ্ছা, আর বৃষ্টি হলে দাম বাড়ে? হ্যাঁ, বৃষ্টি হলে মনে করি এটা সর্বনিম্ন 180 টাকা দাম ছিল এক পিস, পার পিস পাইকারি। আচ্ছা, বৃষ্টির কারণে দাম বাড়ে, ঠিক আছে। জি জি জি, ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো দর্শক, আপনারা দেখলেন যে যাত্রাবাড়ী পাইকারি বাজারে কিভাবে বিভিন্ন সাইজের কাঁঠালগুলো পাইকারি দামে বিক্রি হয়ে থাকে। তো দর্শক, যারা এরকমের কাঁঠালের ব্যবসা করতে চান, তারা কিন্তু সরাসরি সকাল সকাল যাত্রাবাড়ী আড়তে চলে আসলে দর্শক এরকমের কাঁঠালগুলো পেয়ে যাবেন। তো দর্শক, সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।